আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমি দাঁড়িয়েছি। সেটা হলো, আপনারা জানেন বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমরা সাধারণত যে সমস্ত কোর্সগুলো করে থাকি তার ভিতরে ড্রাইভিং আছে এবং ড্রাইভিং কা মোটর মেকানিক্স আছে। আপনারা যদি এই দুটি কোর্স ভালোভাবে শিখতে পারেন তাইলে পরে আপনারা অবশ্যই সহজে কোথাও না কোথাও জব পাবেন। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো যে দেখতে পাচ্ছেন এই যে টেটটা দেখতে পাচ্ছেন, এই টেট কিন্তু আমাদের আসলে না, আমরা কিন্তু আমাদের নতুন অটোমোবাইলের ট্রেড হচ্ছে, বড় ট্রেড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি এখন আপনাদের কাছে যে জন্য দাঁড়িয়েছি সেটা হলো দুটি কোর্স সম্পর্কে আমি একটু কথা বলবো, যেগুলো বাংলাদেশের খুব কম প্রতিষ্ঠানে আছে। আমাদের বিএমইটির প্রায় সত্তরটার মতো প্রতিষ্ঠান আছে, তার ভিতর থেকে খুব কম প্রতিষ্ঠানে আছে যেগুলো যে ছয় মাস মেয়াদী কোর্স আছে। আমাদের ছয় মাস মেয়াদী কোর্স আছে হলো অটো মেকানিক্স এবং ড্রাইভিং কে অটো মেকানিক্সের আমাদের একটি ছয় মাস মেয়াদী কোর্স আছে, সেটা হলো বিটিভির আন্ডারে আছে। সেই কোর্সগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই কোর্সটা সামান্য কিছু টাকা লাগে, অর্থাৎ স্বনির্ভর কোর্স এটা, কিন্তু আপনারা যদি উক্ত কোর্সটা করেন তাইলে আপনারা সহজে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ইঞ্জিন দিয়ে আমরা কাজ শেখাবো। এবং আপনাকে এই কাজ শেখানোর পরে দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন আছে, দেখেন এই ধরনের ইঞ্জিন আছে। এবং নতুন নতুন আমাদের জানেন যে আমাদের রেনোভেশনের জন্য কুরিয়ার মাধ্যমে আমাদের চুক্তির মাধ্যমে রেনোভেশন হচ্ছে, তারপরে কিন্তু আমরা ভালো কিছু পাইতে যাচ্ছি। আপনারা অবশ্যই এখন যদি ভর্তি হয়ে থাকেন জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের যে সেশনটা আছে এই সেশনে আপনি ভর্তি হইলে পরে অবশ্যই আপনাকে ইঞ্জিনের সমস্ত কাজ এবং ড্রাইভিংও শেখানো দেওয়া হবে। কিন্তু এর জন্য আপনার একটু স্বনির্ভর সামান্য কিছু টাকা লাগবে। আপনারা যদি এসে যোগাযোগ করেন এবং সহজে এখানে এসে ভর্তি হন তাহলে পরে অবশ্যই আপনি দুটি কোর্সে ভর্তি হতে পারবেন। এক নম্বর হচ্ছে অটো মেকানিক্স, সেখানে গাড়ির সকল কাজ শেখানো হবে। আরেকটা হলো ড্রাইভিং কা অটো মেকানিক্স, অর্থাৎ এখানে মেকানিক্সের কাজও শেখানো হবে এবং ড্রাইভিংয়ের কাজও শেখানো হবে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে সহজে বুঝতে পারবেন যে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরিতে বলেন বেসরকারি চাকরিতে বলেন এই ছয় মাস মেয়াদী কোর্সটাকে কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয়ে থাকে সাধারণত, কারণ এইটা সরাসরি কারিগরি শিক্ষা বোর্ড এই সার্টিফিকেটটা প্রদান করে থাকবে এবং আপনার বোর্ডের পরীক্ষা হবে। এখানে কিন্তু ফেল করলে আপনি ফেল হয়ে যাবেন। আপনাকে অবশ্যই এই কোর্সে ভর্তি হলে কিন্তু একটু চিন্তা করে ভর্তি হইতে হবে, যাতে করে আমি ছয় মাস সুন্দরভাবে ক্লাসটা যদি করতে পারি এবং ফাইনাল পরীক্ষা যদি আমি পাস করতে পারি তবেই কিন্তু আমি সার্টিফাই হইতে পারবো, সার্টিফিকেট ব্যবস্থা করা যাবে। এবং চাইলে আপনি এখান থেকে আমাদের বর্তমানে এনএইচডিএল লেভেল 1, 2, 3 এগুলো এখানে হবে। আপনি চাইলে এখান থেকে এই কোর্স করার পাশাপাশি আমরা যদি এনএইচডিএল সেই লেভেল 1, 2 করে নিই তাইলে পরে আমরা সহজে দেশ এবং বিদেশে আপনি সহজে চাকরি পাবেন বলে আমি মনে করি। আমি আশা করব আমাদের অটোমোটিভ ট্রেড বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অটোমোটিভ ট্রেড রেনোভেশনের পূর্বে আপনি এসে ভর্তি হয়ে যান, কারণ রেনোভেশনের কাজ চলতেছে, তখন দেখবেন যে বিশাল পরিসরে আমরা অবশ্যই কোর্সগুলো করাবো। আমি আশা করবো আমার এই বিজ্ঞপ্তিটি পাওয়ার সাথে সাথে আপনি বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলে আসবেন। আপনি আসবেন, আপনার আত্মীয় স্বজন আসবে, আপনার সন্তানরা আসবে, ছেলে মেয়ে সবাইকে আপনি অবশ্যই বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এই তথ্যটা দেবেন। এবং আমার এই অটোমোটিভ ট্রেড ছাড়াও আপনি যে কোনো কাজ শিখতে চান অবশ্যই বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনি শিখতে পারবেন এবং সহজে দেশে এবং বিদেশে চাকরির ব্যবস্থা আপনি করতে পারবেন বলে আমি মনে করি। আপনাদের সকলকে আমন্ত্রিত জানিয়ে আমাদের বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।